फ्रेंड्स 2020 साल ये 2020 साल अनेक किछु साक्षी थाकलाम तार साथे साथे आरो एक घटनार साक्षी होते चले हे 21 जून 2020 बलय ग्रासपूर्ण सूर्य ग्रहण होते चले बलय ग्रासपूर्ण सूर्य ग्रहण आज थेके 12 बछर पूर्वे होयेछिलो आज थेके 12 बछर पूर्वे किन्तु ये दारुण दृश्य साक्षी हुए आछेन अनेकेई আমরা সেটা আবার দেখতে চলেছি 21 জুন। এবার কথা হচ্ছে এই বলয় গ্রাস পূর্ণ সূর্যগ্রহণ কোথা থেকে দেখা কোন কোন রাজ্য থেকে সম্পূর্ণ দেখা যাবে এই দৃশ্যটা। প্রথমেই বলে রাখি রাজস্থান হরিয়ানা এবং উত্তরাখণ্ড থেকে সম্পূর্ণ বলয় গ্রাস সূর্যগ্রহণটা দেখা যাবে, বাকি অংশ থেকে কিন্তু বেশ কিছুটা দেখা যাবে। তার মধ্যে কলকাতার কথা বললে বলতে হবে 70% সূর্যগ্রহণ কিন্তু দেখা যাবে। 11টা থেকে ভালোভাবে এই সূর্যগ্রহণ অনুভব করা যাবে, অর্থাৎ অন্ধকার নেমে আসবে। সময় বলতে গেলে 10:46 থেকে 12:35 পর্যন্ত চলবে এবং সম্পূর্ণ সূর্য দেখা যাবে আবার দুপুর 2:30 পর থেকে। তো এই বলয় গ্রাস সূর্যগ্রহণের যেটা মেন ব্যাপার আসে সেটা হচ্ছে সূর্যের চারিপাশে একটা রিং দেখা যায়, ঠিক দেখুন পিকচারে যেটা দেখা যাচ্ছে, এবং একটা রিং যেখানে সবদিকে অন্ধকার, মাঝখানে অন্ধকার, চারদিকে উজ্জ্বল চকচকে একটা রিং দেখা যাবে, এই সৌন্দর্যটা দেখা যাবে আকাশে। এবার কথা হচ্ছে যে এই সূর্যগ্রহণ আমরা কিন্তু তখনই দেখতে পাবো যদি আমাদের আকাশ পরিষ্কার থাকে, অর্থাৎ আকাশ যদি পরিষ্কার থাকে, অর্থাৎ বৃষ্টি না হয়, মেঘ যদি না থাকে, তাহলে কিন্তু সম্পূর্ণ আমরা কিন্তু এই সৌন্দর্যটা নিতে পারবো। নইলে যেটা হবে সেটা হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ, তবুও সূর্যগ্রহণ হলে অবশ্যই আমরা বুঝতে পারবো কারণ আধার নেমে যাবে। তা আমি আবারও বলে রাখি ইন্ডিয়া টোস্ট 24 ইউটিউব চ্যানেলে আমি আশা করছি লাইভ থাকবো 21 জুন, ওই সময় 10:46 থেকে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন, তাহলে আশা করছি আমি সেই লাইভের মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনারা যদি চান আমি লাইভে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। থ্যাংক ইউ ভেরি মাচ।